আসলে ওই স্বামী স্ত্রী একবারে ছবির মতো পরিষ্কার হয়ে গেল। চারিত্রিক বৈশিষ্ট্য এতক্ষণ যা শুনলি সবই তো তাই না, আর একটা আছে বলতো ব্যান্ডেল। ও হ্যাঁ, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অবনী বাবুর ব্যান্ডেলে দাবা খেলতে যাওয়া। দাবা? হ্যাঁ, প্রতি বৃহস্পতি শনি ও রবি। শুধুই তিন দিন? হ্যাঁ, অনলি থার্সডে স্যাটারডে অ্যান্ড সানডে। কিন্তু কার সাথে দাবা খেলেন? ও জানানি, জিজ্ঞেস করনি কখনো? একজন বন্ধু আছেন বলে জানি, তবে ডিটেলে কিছু বলেন না, নিজের স্ত্রীকেও পর্যন্ত না। তা স্ত্রী আপত্তি করেন না? আপত্তি কি রে, সে তুমুল কাণ্ড, আমরা এখান থেকে সব শুনতে পাই। তা সত্ত্বেও ওনার স্ত্রী ওকে আটকে রাখতে পারেন না, উনি ব্যান্ডেল যাবেন। কিসের টানে? দাবার বলেই তো জানি। আমার মনে হয় অন্য ব্যাপার। হ্যাঁ, বন্ধু নয় বান্ধবী। যা না রে দিদি, ছেলেদের এই বয়সটা মোটেই ভালো না, ওই 40 থেকে 57। তাহলে তো তোদের সুমিতাও এই দলের মধ্যেই পড়েন। দূর, আমি ব্যান্ডেল যাই নাকি? আমি কিন্তু কাল যাচ্ছি। কোথায়? ব্যান্ডেলে, কাল শনিবার। দেখি অবনীবাবুর বন্ধুটি কি। একটা সুবিধা আছে, উনি ট্রেনে যাতায়াত করেন, বাসে চড়েন না, বাসে চললে নাকি ওনার গা গোলায়। ও গ্র্যান্ড, তাহলে তো স্টেশনে গেলেই হবে। হ্যাঁ আমিও যাব। হ্যাঁ যা, ওকেও তো চেনেন না, সাসপেক্টও করবেন না। তাহলে আমরা বেরিয়ে যাওয়ার পর বৌদি নিচে যাবে। আসলে এই বেরোবার আগে যে তুলকালাম কাণ্ডটা হয় সেটা সামনাসামনি দেখলে অনেক ক্লু পাওয়া যাবে। ও বাবা, আমি কিছু তো করে যাব। বলবে বলবে কাল থেকে ফোন খারাপ। বাস।